সালামু আলাইকুম ভিউয়ার্স ট্রাভেল স্কায়ের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি ভিউয়ার্স ট্রাভেল স্কায়ের আজকে পর্বে আপনাদের সাথে আলোচনা থাকবে ওমান ভিসা ওমান কাজের ভিসা প্রায় নব্বই হাজার টাকা স্যালারি এবং পাশাপাশি আপনি এখানে যেতে হলে খরচ হবে মাত্র বাউান্ন হাজার সামথিং অর্থাৎ তেপ্পান্ন হাজার টাকা সো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন আজকের এই কাজের অফারটি আমরা দেখে আসি ভিউয়ার্স এই অফারে আপনারা যেতে পারবেন বোয়েসেল এর মাধ্যমে আর আমরা জানি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল এখানে আপনারা সরকারিভাবে বা সামান্য কিছু খরচের মাধ্যমে বিদেশ যেতে পারেন এখানে বেশিরভাগ কর্মী নেওয়া হয় জর্ডানে মহিলা কর্মী আর আজকের যে সার্কুলারটি রয়েছে সেখানে হচ্ছে আপনারা পুরুষ কর্মী নার্স হিসেবে এখানে যেতে পারবেন এবং বিশ জন এবং স্যালারি হবে চারশো রিয়াল ওমান রিয়াল চারশো ওমান চারশো রিয়ালে বর্তমান আপনার স্যালারি আসে প্রায় নব্বই হাজার পাশাপাশি আরো অন্যান্য সুযোগ সুবিধা থাকবে সো সেই হিসেবে আমরা চলুন পুরো আগে সার্কুলারে চলে যাই সার্কুলার কি বলেছে আমরা একটু দেখে আসি ফার্স্ট আছে জরুরি ভিত্তিতে বোয়েসেলের মাধ্যমে ওমানে পুরুষ নার্স নিয়োগ আমি সার্কুলারটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব আপনারা দেখে নেবেন সেটা হচ্ছে পুরুষ নার্স বিশ জন স্যালারি হচ্ছে চারশো ওমান রিয়াল চাকরির শর্তাবলী প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনো মেডিকেল কলেজ ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রি বা ডিপ্লোমাধারী হতে হবে দুই যে কোনো সরকারি আধা সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নার্স হিসেবে সম্প্রতি দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এটা দুই সাল থেকে দুই সাল হতে হবে প্রোমেট্রিক পরীক্ষায় নম্বর নিয়ে প্রার্থীকে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ যারা এই লাইনে পড়াশোনা করছেন তারা বুঝতে ভালো কোম্পানি কর্তৃক ডাটা ফ্লো নিশ্চিত করা হবে এরপর দৈনিক দশ ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন ডিউটি করার মন মানসিকতা থাকতে হবে চাকরির চুক্তি দুই বছরের নবায়নযোগ্য থাকা খাওয়া এবং পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং দুই বছর সন্তোষজনক চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান টিকিট বা এয়ার টিকিট এটা নিয়োগকারী কোম্পানি বহন করবে অন্যান্য শর্ত ওমানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এখন এখানে আপনার এই হচ্ছে চাকরির শর্তাবলী এবং এখানে আপনার কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং বোয়েসেলের সার্ভিস চার্জটা কত সেটা জানিয়ে দিই সেটা হচ্ছে নির্বাচিত প্রার্থীদের বয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি বাবদ মোট বাবান্ন হাজার সাতশো চল্লিশ টাকা প্রদান করতে হবে আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে দুই কপি জীবন বৃত্তান্ত পাসপোর্টের রঙিন ফটোকপি সনদ এবং সকল শিক্ষাগত যোগ্যতা সনদেরপ বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে বো অফিসে অভ্যর্থনা কক্ষে সরাসরি অথবা বা ডাক যোগে দেওয়ার জন্য অনুরোধ করা হল সো বো এর ঠিকানাটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে অফিস ঠিকানা প্রবাসী কল্যাণ ভবন পঞ্চমতলা বাই গার্ডেন রমনা ঢাকা এক হাজার বাংলাদেশ এবং এখানে যোগাযোগের নাম্বারও দেওয়া রয়েছে আমি এই সার্কুলারটি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা সেই লিঙ্কে প্রবেশ করলে সার্কুলারটি পেয়ে যাবেন এই হচ্ছে ওমানে সরকারিভাবে যাওয়ার একটি খরচ এছাড়া যদি আপনারা কেউ প্রাইভেট ভাবে যেতে চান তো আপনাদের যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেইগুলো আপনারা কমেন্টস শেয়ার করবেন এবং আমি আপনাদের এই কমেন্টসের উত্তরগুলো ইনশাআল্লাহ দিয়ে দিব কেউ নাম্বার শেয়ার করবেন না আপনি কোন কাজের অভিজ্ঞতা আছে কিনা এবং আপনি যেতে আগ্রহী কিনা সেই বিষয়টি আপনি শেয়ার করবেন আমি পরবর্তীতে সেখানে আপনাদের জন্য কমেন্টস এ আপনাদের গুলো দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোন পর্বে আসসালাম আলাইকুম